লোকের মায়ের জন্য একটা রে বাসন মজা হলো না, যদিও ঘাটটা ছাড়িল। আর শুকনো পাঠিয়েছে কেমন হয়েছে, ওকে ছাড়িবো নি ঘাটটা, দাঁড় কাঁয়ে রেখে আমার মরদটাকে। ডেলি পাঠাটাকে বলছি একটা নলকূপ করে দে, নলকূপ করে দে, ধীরে ধীরে সে গেড়াই বাসন মাজতে হয়েছে। এই আমার সাধনা মেটিল আশা না পড়িল, এই জন্মে আমার কষ্ট যাচ্ছে না যে মা। মা কোথায় আছি গো, কোথায় আছি, দমে ভোগ লেগেছে, চো ভাত দিবে, চো ভাত দিবে, চো। এই যারা পাঠা গিরাটা আছি দেখতে পাচ্ছি না, নাই এদিকে এদিকে, চো গো চো, দমের আগে ভোগ লেগেছে, দিবে চো, পেটে কল 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 করছে। এ পাঠাটার অসটাই হয়েছে, হ্যাঁ ঘরে তোর বাপ থাকতে বলতে পারলি নি যে ভাতটা বাড়িয়ে দে, ভাতটা বাড়িয়ে দে, সে আমার কাছে আসতে বলি রে পাঠা, জানি যে খাবে যে বাড়ি করি। হ্যাঁ গো, তোর বুদ্ধি শুদ্ধি আছে না, নাই অত বড় মাঠা হয়েছে, এটাকে পাঠা পাঠা গেল দিচ্ছি তখন থেকে, ভালো মনে বল খেতে দেবো নাই, সেটা বললেই তো হয়। আরে পাঠা, অতদিনে তুই কোলে করে মানুষ করলি, দুধ খাওয়াই দুধ খাওয়াই, হ্যাঁ আর পাঠা তুই নিজে ভাতটা বাড়িতে পারবি না এটুকু? নাই বাপ, এর মতলবটা আমাকে ঠিকই লাগছে না রে, ই মনে হচ্ছে ঝগড়া লাগা ধান্দায় আছে, এখান থেকে পালাতে হবে, নিজের বাড়ি গুড়া খেতে হবে মনে হচ্ছে। এমনি আমার কপালে কুলহে মরদ জুটিয়েছে, তেমনি কুলহে ছেও জন্মেছে। আচ্ছা আমার পোড়া কপাল, হায় রে ভগবান। বলি হেলো, তোর বাসন গেলে মাজা হইলো, ছাড় তো আমি কোনো মাজবো দে, এখন ঘরে আরো তোমার কাজ পড়ে রয়েছে। আমি বাসন মাজতে কোনো পাঠি পাঠাকে ছেড়বো না, হেলো কানে আমাকে ছেড়েছিলি, আট কুড়ি রুপি ঠিক ছেড়েছিলি কালকে আমাকে, আমি কেন ছেড়বো? পাঠি গালে দিবি নি, বাসন ধুতে এসেছি, মেচা যেটা গরম করে নি, নাহলে আমরা ফাইটে যাবো না, 32টা দাঁত না, আবার ভর ভর আমি পড়ি কাকা মুখে। হেলো হে পাঠি, বলে তুমি বড় বারিস্টার মেয়ে হয়েছি তো, গাটটা কাবজা করে বাসন মাজ জায়গায় ছাড়বি তো ছাড়, নাহলে ফাইটে আমি মরান দেবো। তুই আমাকে টাচ করে দেখো না, ভসড়ি ওলা উঠে রেটি আট কুড়ি, তাহলে তোর মুখে আমি ভেঙে দেবো, দাঁতগুলো ঝরঝরাই পড়বি, কেমন হয়েছি? আমি আজ কাউকে ছেড়ে বলে কিনি, আমি এই বাসন মাজবো এই ঘাটটি। এই পাঠির দমে বড় মুখ হয়েছে তো, আইনো আইনো সারা তো চলে গেলে, আমি না যে ধীরে করে ছিঁড়ে দিতে বলবি, পাঠি কেমন হয়েছে, ঘাটটা কবজা করে নিয়েছে আর ছাড়ছে না, আর মুখে জোর দেখাচ্ছে আরো। পাঠি ওলা উঠার বেটি তুই আমাকে গাল দিবি, তোর আজ গোষ্ঠী শালুক সিজাবো আজ আমি মারি মারি। জানো কি আছিল পাথরের ঘাটে, জলদি এ মোরা নিল, আমাকে মোরা লিও এক কুড়ির বেটি, আগো আমার গলাটা ধরেছে, পাঠির বেটি মোরা লিও, মোরা লিও আমাকে, মোরা লিও বাপ, মোরা লিও রে। আউটের বেটি কোন দিকে লাগছে, মাথাটা মাথাটা কি লাইন দিলি, আইতে কেমন হয়েছে তো গাছ, না যদি কাড়া চবড়া চবড়া জলটা তো বলবি আমাকে। আউটের বেটি পাঠি তোর কেমন মারা হয়েছে, মাথায় মাথায় ঠোকরা দাঁড়া, তোর কাছে মাথা ঠক্কর দিয়ে দিয়ে মোরাবো কিনা জলের ঘাটে, কেমন তোর বাসন মজা হয়েছে। ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিয়ে, তোর সঙ্গে কানে আমি লাগিয়ে করে ভুলেই করেছি, তোকে আমি বাসন না মাজতে দিই ঘাটে, আমি দমায় বড় ভুল করেছি গা, ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো, তোমার বেদনা করছে বাপ, চুলগুলো ছিঁড়িয়ে দিলে পাঠিয়ে। হ্যাঁ বাবা, আমাকে যেমন তেমন জায়গায় বেটি ছেলে পাইনি, আমি ফুলের মেয়া ওটি পুরুলি, আর হয়তো বলছি আমার সঙ্গে যদি ঝগড়া লাগেছি না, তোর মুন্ডুটা গাজিয়ে দেবো পাঁকে, হয়তো বলছি আমি বটিতে বড় ভালো বটি, মানে ডেঞ্জার মেয়া বটি। বলবো রে বাপ, আজ খাবারটা খেয়ে করে পয়সা এলো নি, লুড়কার মেয়ে আমার ঘেঁট বনান দিয়েছিল না, কোনো টেস্টেই নেই চাঁদের, কি বাড়ি দিয়ে একটু কোনো হুলকে করে, যদি কোনো খুকুড়ি টুকুড়ি পায় তো ধীরে ধরা কাটা চিন্তা করে রাতের বেলা পুরো জাস্তি করে খাইতে হবে। তাইলে এ লেবু লেবু কোন দিকে গেলি রে বেটা, জলদি করে আইনি, একটা বাড়ি দিয়ে গেলে খুকুড়ি ধরবাই, কি হলে হয়ে অত তোদের তোদের হাঁকাটি বল, কি হলে বল। হে রে বেটা লেবু, চলো বলি বাড়ি দিকে চলো, একটা খুকুড়ি ধরবো আছে রাতের বেলায় খাবো, পুরো জমি যাবে মাংস আর রুটি, দুপুর বেলায় তো ভাব চাঁদের কোন তরকারি জুত হইলো নাইছো, একটা ভাবছি খুকুড়ি ধরে করে খাবো রাত দিকে চো। চাঁদের তোর প্যান্ট কীর্তন আমি থেকে না, এখন মায়ে গাল দিবে তোরে বেটা, একটা খুকুড়ি ধরবো বাড়ি দিকে যাই করে, নাই গাল দিবে যে, আর চাঁদের মুরগি গুলো তো আমি এনেছি হাট থেকে, তোর মায়ে কিসে গাল দিবে? তো তবে তো তখন অত করি রিকোয়েস্ট করে বলছি, তো দলাইটা দেবো দেবো থে চাঁদের, এখানে ঢের গেলে খুকুড়ি আছে জড়ো হই, একটা ধর 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 লেবু, একটা মোটা দিকে সারা ধর তো, পুরো মাংস আর রুটি তেলে জমে যাবে রাতের বেলায়, দেখো লেবু বেটা আস্তে আস্তে যাবে, নাহলে মুরগি গেলে একদম টাড়ি চালাকে বটে চাঁদের জানিয়ে যাবে। আরে বাপ, তুই ট্যান ফ্যান করলি কেন চাঁদের, মুরগি ধরে ধরে টান আমার তুল গেলে হলুদ হয়ে গেলো, আর তুই বকতি পেঁটায় বাবা, আটবি হে আটবি হে, সব মুরগি গুলো পালালি ধরে এটা একটা মোটা থানাকে ধরে দিয়ে আয়, জলদি করে জলদি করে। আরে লেবু বেটা, তুই তোমার বড় সাড়াটাকে ধরেছি, পুরা মোটা সোনাটা বটে এটা লাল রঙের কুড়াটা, আজ পুরা জমে যাবে রুটি দিন। কই গো লেবুর মাই, কোন দিকে গেলি? বাবা লো কি বেদনা করছিল চোখটে আর ঘাড় সোটাটা, এ পাঠিটি চেয়ারে কিনেন দিল ঘন্টায় ঘন্টায়, ও হো দমে বেদনা করছি। হাতে গেল লেবুর মাই, বলে দুপুরে কোনো জুত করে তরকারি হইলো না, হারে মোটা লাল সোনাটা আছে না, ভাবছি কাটিয়ে দেবো রাতে, তখন কষে দিবি মাংস দিয়ে,
তোরা খাওয়া হবে রুটি। আর তোরে বুড়া কাটতে চাঁদের কোন দিকে এ পাঁঠার কেমন হয়েছে, এটা খাবো সেটা খাবো, দাঁড়া দাঁড়া তোকে বুঝাচ্ছি রে লিপ বংশের বাটা, দাঁড়া দাঁড়া হরকা ডাঙটা কোন দিকে গেল দেখতে দে তো। পালাঙ্কে পালাঙ্কে বাপ মা পোলা লাগিয়ে আছে বলাই বলুন দিলে, পালাঙ্কে বাপ বুদিয়ে তুলকে দিয়ে পুঁকিটা ঝুলিয়ে বাড়ি পালাতে তো, পালা বাপ এখানে পালা, আমি বাপ পালাবো খেলে পাঠায় লিপ বংশের বাটা, কেমন খাওয়া হয়েছে এটা খাবো সেটা খাবো, গোটা দিন খাবো খাবোই করছি, ঘরে একটা নলকূপ করতে বলছি যতদিন এত করলি নি, গেড়ে মাঝে মাঝে দম দেখছি চাঁদের, হ্যাঁ দাঁড়া শোনা কেমন হয়েছে তোকে, আজ তোকে চাঁদের মায়ের এই মরবো লড়া কাটা দিই মাথায় মাথায় ছিঁচব, পাঠা কেমন হয়েছে তুই বিনা পাঠা ঘর দিকে কেমন হয়েছে তোর, লঙ্গিটা দিকে ফেঁকে ঘর কুলে গেছে না যদি ঝুলাই দিয়েছে আমার নামও লাই দেড় পেশের বেটে, এটা খাবো সেটা খাবো করছে পাঠা, ঘরের মরদ গিলা কেমনি করে জবদায় রাখতে হবে, নাইলে চাঁদের এত সঙ্গে পারাই যাবে না।